হ্যালো ব্রিওন ওয়েলকাম টু মাই চ্যানেল লান সঞ্জয় তোমাদের সকলকে স্বাগত তো গাইজ আজকের এই ভিডিওতে আমি নতুন এস সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি আমাদের আগামীতে যে এসএলএসটি পরীক্ষা হবে সেই এস পরীক্ষায় কিন্তু ব্যাপক পরিবর্তন হতে চলেছে সেই পরিবর্তনগুলো কী কী তার মধ্যে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আমাদের যে এক্সাম হবে সেই এক্সামে কিন্তু নেগেটিভ মার্কিং থাকতে পারে এমনটাই জানা গিয়েছে আমাদের যে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি জানিয়েছেন যে কোনো কম্পিটিটিভ এক্সাম চাকরির কম্পিটিটিভ এক্সামের জন্য কী করে এক নেগেটিভ মার্কিং থাকাটা জরুরি তারা মনে করে অনুমানের ভিত্তিতে প্রশ্নের উত্তর করাটা তাদের কাছে ঠিক বলে মনে হয়নি যে সেই জন্য তারা নেগেটিভ মার্কিং চালু করবে বলে এমনটাই জানা গিয়েছে যদি নেগেটিভ মার্কিং চালু হয়ে যায় তাহলে এটা তো অনেকটা সুবিধা হবে যে সমস্ত ক্যান্ডিডেট কোনো বিষয় সম্পর্কে ক্লিয়ারলি জ্ঞান থাকবে সেই সমস্ত ক্যান্ডিডেটরাই সেই সমস্ত পরীক্ষার জন্য তারা এগিয়ে থাকবে এর জন্য কি করতে হবে তোমাদের যে নিজের সাবজেক্ট যে কোনো বিষয় সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকতে হবে এরপরে আমরা যদি দেখি একাডেমিক স্কোর আমাদের আসন্ন আগামীতে এসএলএসটি যে পরীক্ষা হবে সেখানে একাডেমিকের মানটা অনেকটাই কমিয়ে দিয়ে দেওয়া হবে বা অ্যাকাডেমিক মানটাকে উঠিয়ে দেওয়ার চিন্তা ভাবনাটাও চলছে এবং সেখানে ইন্টারভিউ এবং কাউন্সেলিং যে প্রক্রিয়াটা সেটাকে পুনরায় তারা চালু করতে চাইছে এই আপডেটে তারা জানিয়েছেন এবং ক্যান্ডিডেটরা যে ওয়েমার শিটে পরীক্ষা দেবে ওয়েমার সিটে যে কার্বন কপি সেটা তারা বাড়িতে নিয়ে যেতে পারবে এটি একটি খুব ভালো প্রস্তাব বলা যেতে পারে এবং এই ওয়েম সিটে শিটে যে সংরক্ষণ সেই সংরক্ষণ কালটাও কিন্তু তারা বাড়ানোর চেষ্টা করছে যে স এই ওয়েমার শিটটাকে তারা আরও অনেক বছর ধরে সংরক্ষণ করে রাখবে এবার যদি আমরা এর নিউ এসএলএসটি নোটিফিকেশন সম্পর্কে জানতে চাই তো আমাদের যে নিউ এসএলএসটি সেই নোটিফিকেশানটা কবে নাগাদ আসতে পারে দেখো নোটিফিকেশন একটি নিজ আসার জন্য একটা নির্দিষ্ট পদ্ধতি দরকার পরীক্ষাটা কেমন করে নেবে সেই জন্য গ্যাজেট তৈরি করা দরকার সেই গ্যাজেট তৈরি করার জন্য কিছু প্রথমে পর্ষদ একটি গ্যাজেট তৈরি করবে কীভাবে তারা পরীক্ষা নেবে এবং কিভাবে তারা নিয়োগ করবে তারপরে সেই গ্যাজেটটাকে কী করবে তারা শিক্ষা দপ্তরে পাঠাবে এবং শিক্ষা দপ্তর সেটাকে তারা এভা এই মূল্যায়ন করবে মূল্যায়ন করার পর কী করবে তারা বিভিন্ন যে জেলা দপ্তরে আছে কতগুলো ভ্যাকান্সি রয়েছে সেগুলো সংগ্রহ করবে এবং ভ্যাকান্সি সংগ্রহ করার পর শিক্ষা দপ্তর সেটাকে অর্থ দপ্তরের কাছে পাঠিয়ে দিবে এবার ধরা গেল যে শিক্ষা দপ্তর এখানে বারো হাজার ভ্যাকান্সি দিয়েছে এই বারো হাজার ভ্যাকান্সি তারা অর্থ দপ্তরের কাছে পাঠাবে এবার অর্থ দপ্তর দেখলো এখানে আমরা বারো হাজার থেকে দিতে পারবো না তো আমরা এখানে দশ হাজার ক্যান্ডিডেটকে নিয়োগ দিতে পারবো তখন কী করবে এই দশ হাজার ক্যান্ডিডেটের যে ভ্যাকান্সি সেটা তারা আবার শিক্ষা দপ্তরের কাছে পাঠিয়ে দেবে তখন শিক্ষা দপ্তর কী করবে সেটাকে পর্ষদের কাছে পাঠিয়ে দেবে এবং বলবে যে তোমরা এখন গ্যাজেটের মাধ্যমে নোটিফিকেশন দিয়ে তোমরা এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে পারো তো এই সমস্ত যে প্রসেস রয়েছে এই সমস্ত প্রসেসে কিছুটা সময় সাপেক্ষ হয়ে থাকে যার কারণে কিছুটা সময় লাগছে আমাদের যে পর্ষদ সে আগে যারা হচ্ছে নোটিফিকেশনে ডিপুটেশন দিতে গিয়েছিল সে তারা বলেছে যে আমাদের যে পর্ষদের সভাপতি সিদ্ধার্থ মজুমদার তিনি একটা এই গ্যাজেট তৈরি করেছিলেন কিন্তু সেখানে সামান্য কিছু পরিবর্তন হবে বলে সেখানে কিছু সামান্য সংশোধন করার দরকার এই জন্য কী শিক্ষা দপ্তর থেকে সেটাকে আবার পর্ষদের কাছে রিটার্ন পাঠিয়ে দিয়েছে তো যার কারণে কেছে সেটাকে এই পর্ষদ আবার সেটাকে সংশোধন করবে সংশোধন করার পর সেটাকে আবার শিক্ষা দপ্তরে পাঠাবে তারপর অর্থ দপ্তরের কাছে পাঠাবে তো এইরকম যে প্রক্রিয়া চলছে সেই জন্য কিছুটা সময় লেগে যাচ্ছে তো আশা করা যায় আমাদের যে নিউ এস পরীক্ষার যে নোটিফিকেশন সেটা পুজোর আগে আসতে পারে কেন আসতে পারে কারণ সামনে রয়েছে পঞ্চায়েত ভোট তো আমাদের যে বিভিন্ন যে নোটিফিকেশন বা নিয়োগ প্রক্রিয়া সেটা সম্ভবত ভোটের আগেই হয়ে থাকে তো সামনে পঞ্চায়েত ভোট হওয়ার কারণে যে পুজোর আগে নোটিফিকেশান আসার প্রবল সম্ভাবনা রয়েছে এবার পুজোর আগে যদি আমাদের নোটিফিকেশন চলে আসে তার দুই থেকে তিন মাস দুই থেকে তিন মাস পরে কিন্তু পরীক্ষাটা হবে তো যে সমস্ত ক্যান্ডিডেট এই এসএলএসটি পরীক্ষার জন্য প্রিপারেশন তারা তোমরা তোমাদের কিন্তু নিজেদেরকে খুব স্ট্রংভাবে তৈরি করতে থাকো কারণ নেগেটিভ মার্কিং কিন্তু থাকবেই বলে মনে হচ্ছে তো এই যে নোটিফি এই যে আপডেটগুলি যখন তোমাদের হচ্ছে অফিসিয়ালভাবে গ্যাজেট আকারে প্রকাশ হবে তখন তোমরা বিস্তারিতভাবে আরও ভালোভাবে জানতে পারবে তো এগুলো এই সমস্ত বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তার সাথে বেল আইকনটাও অন করে রাখবে যাতে পরবর্তীকালে কোনো রকম গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়